নমস্কার এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পারমিতা স্পিরিচুয়াল এক্সপ্রেস অনুষ্ঠান আজকের ঠিক রবিবার দুপুর দুটোর সময় আমরা হাজির হয়ে গেছি আজকে আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন স্কনের শিক্ষক গোবিন্দা মনোহর দাস স্বাগত আমাদের অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেক রবিবারই এক একটা টপিকের এক একটা বিষয়ের উপর আলোচনা করি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব মনুষ্য জীবন মনুষ্য জীবনযাপন তো আমরা সবাই করছি জন্ম তারপর পড়াশুনো তারপর বিয়ে সংসার মৃত্যু তো এটাই কি আমাদের জীবনের পরিণতি এই জীবনযাপনের অর্থই বাকি আমরা আজকে জানবো আমরা এর ব্যাপারে ভালোভাবে ডিটেলসে আমরা আজকে জানবো প্রথমেই যেটা আমি জানতে চাইবো যে মনুষ্য জীবনের আমাদের উদ্দেশ্যটা কি ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি স পদান্তিকম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতায় কৃপাপদায়িনী গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন ভক্তদের তরফ থেকে আমি শ্রী গোবিন্দ মনোহর দাস আপনাদের স্বাগত জানাই আজকের প্রোগ্রামে মনুষ্য জীবনের যে আমাদের যে মনুষ্য জন্ম পেয়েছি তার বিশেষ একটা কারণ আছে মনুষ্য জন্ম শাস্ত্রে বলা হয়েছে যে মনুষ্য জন্ম সহজে পাওয়া যায় না 84 লক্ষ জনিতে ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য জন্ম পাই এই মনুষ্য জন্ম পাওয়ার পরে আমরা বুঝতে পারি না যে আমাদের কী করা কর্তব্য বা কী করলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে একমাত্র কৃষ্ণ ভাবনামৃত আচরণের দ্বারা যদি আমরা আমাদের জীবনটাকে চালিত করি তাহলে আমরা সঠিক পথের সন্ধান পাব এবং আমাদের মনুষ্য জন্মটা সার্থক হবে কারণ যে এই জগতে অনেক জীবজন্তু গাছপালা পশু পাখি আছে এবং তার মধ্যে মনুষ্য জন্মকে বলা হয় শ্রেষ্ঠ জন্ম সেই জন্যে এই মনুষ্য জন্মের অনেক কি বলবো যে অনেক উপলব্ধি করার জিনিস আছে যা আমরা সাধারণত পশুদের যদি দেখি পশুদের যদি আমরা কোনো কিছু শেখাই বা কোনো কিছু বলতে অনুরোধ করি বা ভগবানের কথা শোনাই তারা ঠিক বুঝতে পারে না বা অনুভব করতে পারে না কিন্তু মানুষের চেতনা উন্নত থাকায় মানুষ একটুতেই বুঝতে পারে কিন্তু সমস্ত মানুষ এই ভগবানের কথা শোনার বা জানার ইচ্ছা প্রকাশ করে না বা বুঝতে চেষ্টা করে না বা জানতে চেষ্টা করে না তো যে সমস্ত মানুষ এই পথে আসে না বা বুঝতে চেষ্টা করে না বা জানতে চেষ্টা করে না তো তারা মনুষ্য জন্ম পেয়েও কিন্তু ঠিকমতো মানুষ হতে পারছে না মানুষের যে যোগ্যতা যে বুদ্ধি বা যে চেতনা ক্ষমতা সেটাকে তারা ঠিকমতো প্রয়োগ করতে পারছে না সেই জন্যে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত জীবনযাপন করি কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করি তাহলে আমরা এই মনুষ্য জীবনে সঠিক উপলব্ধি করতে পারবো এবং আমরা সঠিক প্রয়োগ করতে পারবো জীবনে কি প্রাপ্ত করতে হয় মানে আমরা জীবনে কি প্রাপ্ত করতে পারবো প্রাপ্ত মানে এমনি সাধারণত আমরা মানুষ জন্ম পেলাম তারপরে ছোট থেকে বড় হলাম শিক্ষা পেলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মজীবনে চাকরি বা ব্যবসা করলাম করার ফলে যদি আমরা এমনি সাধারণত মারা যাই তাহলে জীবনে কিছুই করা হলো না কিন্তু জীবনের যে আমরা যে মানুষ জন্ম পেয়েছি তার যে একটা যে সুযোগ এই সুযোগটা বারবার আসে না
একবার ম্যানেজমেন্ট পেয়ে যদি আমরা এই ম্যানেজমেন্টটা ঠিক মতো কাজে না লাগাই, তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা ম্যানেজমেন্ট নাও পেতে পারি। তো সেই জন্যে এই এই জন্মে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা সঠিক পথ পথের সন্ধান পাই বা কোন পথে গেলে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো তার সন্ধান পাই, সেইটাই হচ্ছে আসল উদ্দেশ্য এবং সেটাই হচ্ছে আসল প্রাপ্তি। মানুষের সদ ব্যবহার এই বিষয়ে একটু যদি বিস্তারিত বলেন। সদ ব্যবহার বলতে সাধারণত বাবা মা ছোটোর থেকে কোনো ছেলেকেই চায় না যে আমার ছেলে অসৎ হোক বা আমার ছেলে বা মেয়ে অসৎ পথে চলে যাক। সব বাবা মাই চায় যে আমার ছেলে একটা সুস্থ জীবনযাপন করুক, একটু সৎ হোক, সৎ পথে চলুক। কিন্তু সেই ধরনের শিক্ষা আমাদের শিক্ষা আমরা শিক্ষিত করতে পারি না ছেলে মেয়েদের, এবং তারপরে তারা সঠিক পথে সন্ধানটা পায় না, তারা বুঝতে পারে না যে কোন পথে গেলে ঠিক আমরা নিজেদের সঠিক মানুষ বলে পরিচয় দিতে পারবো। এবং সেই শিক্ষা যদি ছোটোর থেকে দেওয়া হয় যে কী করে সৎ পথে জীবনযাপন করতে হয়, কী করে সৎ পথে থেকে নিজের মনুষ্য জন্মকে সার্থক করতে হয়, সেটাই হচ্ছে আসল শিক্ষা। সেই শিক্ষাটা আমাদের আজকালকার যে জীবন চলছে সেই জীবনে দেওয়া হয় না। কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে যদি অনেক বাচ্চারা ছোটোর থেকে যারা ভক্তি জীবনে থাকছে, যার বাবা মা ভক্ত, তারা ছোটোর থেকে সেই শিক্ষা পাচ্ছে যে কী করে আমরা সঠিক পথে চলবো এবং কোন পথে চললে আমরা নিজেদের সঠিক মানুষ বলে পরিচয় দিতে পারবো। আচ্ছা, আমাদের মনুষ্যদেহ প্রাপ্তি হয়েছে, তো আমাদের তো মানব ধর্মই পালন করা উচিত, তো এই মানব ধর্ম কি? মানব ধর্ম বলতে হচ্ছে যে সবার প্রতি একটা ভালোবাসা বা প্রেম, বা যে কোনো জীব বা যে কোনো মানুষের প্রতি একটা অহিংসা মনোভাব। যে হিংসা মনোভাব আমরা রাখি যে যদি মানুষ না হয় বা আমার ছেলে না হলো অন্য ছেলে, হয়তো একটা কারোর ছেলে পড়ে গেল তাকে আমরা উঠালাম না, কিন্তু নিচের ছেলে পড়ে গেলে আমরা দৌড়ে উঠাতে যাই, সেই রকম প্রতিটা জীবের প্রতি, প্রতিটা মানুষদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যদি আমরা ঠিক মতন দেখাতে পারি বা বোঝাতে পারি যে প্রতিটা জীবই হচ্ছে ভগবানের অংশ, সেই জন্যে ভগবানের যে কোনো জীবের প্রতি যদি আমরা মায়া না দেখাই বা যদি অহিংসা ধর্ম না প্রয়োগ করি তাহলে ভগবানকে অসন্তুষ্ট করা হয়। একদমই। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি, নানা ধর্ম, নানান ধরনের আমাদের যে জাতি রয়েছে, তো সেখানে তো এখান থেকে তো হিংসে যে অশান্তির, এখানে তো যেহেতু নানা ধরনের ধর্ম রয়েছে তো সেখান থেকে হিংসে জাতি বা আমাদের যে অনুষ্ঠান সেখানেও নানা ধরনের রীতিনীতি থাকে, তো সেখান থেকে এই যে মানব ধর্ম যদি আমরা পালন করতে চাই তার জন্য আমাদের কী করতে হবে? এই যে বিভিন্ন ধর্ম, এগুলো যারা ধর্মগুরু এসেছিলেন তারা কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, কিন্তু সেই সময় যে যখন তারা এসেছিলেন বা যেসব জায়গায় তারা এসেছিলেন তারা যে বিভিন্ন ধর্ম প্রচার করে গেছেন, সেই প্রচার করতে হয়েছে সেই সব জায়গার মানুষদের মনোভাব বা সেই সব পরিস্থিতির ওপরে। কেন এই যে খ্রিস্টান ধর্ম, যখন যীশুখ্রিস্ট এসে খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন, যীশুখ্রিস্ট ছিলেন মহান ভক্ত, কিন্তু উনি যখন প্রচার করেছিলেন সেই জায়গায় ওনার শিষ্যরা সেই উনি যা প্রচার করেছেন সেই প্রচারটা ঠিক নিতে পারেনি এবং তার ফলে তারা নিজের গুরুদেবের প্রতি অন্যায় করেছেন এবং পরবর্তীকালে গুরুদেবকে তারা বিরোধী পক্ষে মানে যারা ওনার বিরুদ্ধাচরণ করছিলেন তাদের কাছে ধরিয়ে দিয়েছিলেন। এবং দেখা যায় হযরত মোহাম্মদও যে ধর্ম প্রচার করেছিলেন সে ধর্মের কোনো গ্লানি নেই, সে ধর্ম সঠিক ছিল, কিন্তু যারা যাদের নেওয়ার ক্ষমতা তারা সে নিতে পারেনি, যার জন্যে হযরত মোহাম্মদকেও মক্কা থেকে মদিনায় পালিয়ে যেতে হয়েছিল। তো সেই জন্যে ধর্ম ঠিকই আছে নিজের নিজের জায়গায়, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধর্মগুরুরা বা যারা প্রচার করে তারা এসে সেটাকে বিকৃত মত করে দেয়, যে এমন একটা প্রচার করে সেটাকে মানুষকে খারাপ করতে নিয়ে যায়। আচ্ছা, এই যে মানুষ যে শ্রেষ্ঠ জীব, তার প্রমাণবাদ সেটা আমরা কি, যে মানুষই শ্রেষ্ঠ জীব তার প্রমাণই কি? এমনিতে সাধারণত দেখা যায় যে কোনো যদি ধর্মকথা হয় বা কোথাও যদি পাঠ প্রয়োজন হয় সেখানে মানুষও বসে থাকে আর যদি কোনো পশু বসে থাকে,
তো তার মধ্যে পশুটার মধ্যে কোনো বিকার হয় না, সে বুঝতে পারে না, তার চেতনা সেই রকম উন্নত না। কিন্তু মানুষ হচ্ছে চেতনায় উন্নত বলে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। এবং মানুষ যদি ঠিকমতো বোঝাতে পারা যায় মানুষকে, তাহলে তারা ঠিক বুঝতে পারে। যেমন এমনি এমনি উদাহরণ বলা যায় যে একটা বিড়াল যখন চুরি করে কারোর ঘরে, তখন সে চারিদিকে দেখে নেয় যে কেউ আছে কি না, তারপরে চুরি করে। একটা কুকুরকে যদি তাড়িয়ে দেওয়া হয় তো কুকুর চলে যায়, কিন্তু পরবর্তীকালে ভুলে যায় যে না আমাকে এখানে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু একটা মানুষকে যদি কোনোদিন বলা হয় যে আমার বাড়ি এসো না, বা তাকে যদি তিরস্কার করা হয়, সে মানুষ মনে রাখে। এই যে চেতনার বোধ, যে উন্নত চেতনা, এটাতেই মানুষকে উন্নত জীব বলে এবং পশুদের থেকে মানুষকে আলাদা করে। আচ্ছা, মানুষের এই যে জন্ম আর মৃত্যুর যে চক্র, মুক্তি চক্র, সেখান থেকে মানুষ কিভাবে মানে লাভ করতে পারবে? জন্ম মৃত্যু চক্র হচ্ছে কি, আমরা সাধারণত জানলি যে জন্মিলে মরিতে হবে, আবার তার উল্টো হচ্ছে যে মরলে আবার জন্মগ্রহণ করতে হবে। এবার আমি যে মানুষ জন্ম পেলাম, সে মানুষ জন্ম পেয়ে যদি আমি সঠিক পথ অবলম্বন না করি, ভগবানের কোনো সেবা না করি, ভগবান প্রীতি সাধনের জন্য যদি কোনো কর্ম না করি, তাহলে আমার যে পরবর্তী জন্ম হবে সেটা মানুষ জন্ম হবে কি না সেটা কিন্তু সন্দেহ আছে। একমাত্র যদি ভগবানের সেবা করা যায় এবং ভগবানকে যদি সন্তুষ্ট করা যায় এবং ভগবানের কৃপাতেই আমি আর একটা মানুষ জন্ম পেতে পারি, এবং তার ফলে কী হবে যে আমি এই জন্মে যে মানুষ হয়ে যতটুকু করতে পারছি ভগবানের জন্য, বা যেটুকু করতে পারলাম না, ভগবান তখন আমাকে আরেকবার সুযোগ দেবেন তার জন্য কিছু করার। আর যদি পশু জন্ম থাকে তো তাদেরও অনেক কৃপার ফলে অনেক কিছু পরে ভগবান যেদিন চাইবেন সেদিন ওর মানুষ জন্ম হতে পারে। তো এই যে জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্রটা যদি আমি বুঝতে না পারি, যদি না জানি, আমি এলাম সংসারে আনন্দ ফুর্তি করলাম আর চলে গেলাম, তাহলে কিন্তু আমার এই মানুষের জন্য যে আমার যে সুযোগ পেয়েছিলাম মানুষ হবার, সেই সুযোগটা আমি কাজে লাগাতে পারলাম না, এবং তার ফলে আমাকে পরবর্তী জন্মে কোনো নিম্নজনিতে জন্ম নিতে পারে, এবং তার ফলে আবার যখন কখন মানুষ জন্ম পাবো সেটা আমার কোনো গ্যারেন্টি নেই, বা কোনো আমার বুঝতে পারবো না কী করে সম্ভব। এবং সেই জন্যে আমাদের ইসকন প্রচার করে পরে যে এই যে মানুষ জন্ম আমি পেলাম, তা আমি যদি এই মানুষ জন্ম গুরুত্ব না বুঝে চলে গেলাম, তাহলে কিন্তু আমার মানুষ জন্মটা বেকার হয়ে গেলো, কোনো কাজে লাগলো না। কিন্তু আমি যেমন মানুষ জন্মের গুরুত্ব বুঝে যদি ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্ট করতে পারি, এবং আরও পরবর্তী জন্মে আরও যদি সুযোগ পেয়ে কোনোদিন ভগবানকে সন্তুষ্ট করতে পারি, তাহলে ভগবান আমাকে তার ধামে যদি কোনোদিন নিয়ে যান, তাহলে আমাকে আর এই জড়জগতে ফেরত আসতে হবে না। এটা হচ্ছে মানুষের গন্তব্যস্থল। কি মানুষের গন্তব্যস্থল? এমনি যেরকম কর্ম করবে তার উপর, মানুষের কর্মের উপরে। মানুষ যদি কর্ম করে, কোনো খারাপ কর্ম করলো বা সুখে শান্তিতে বাস করলো, যাই করলো, সেরকম কর্মের উপরে ভগবান নির্দিষ্ট করে রেখেছেন যার কার কেমন গন্তব্যস্থল। যদি কোনো দেবদেবী পুজো করা হয়, কোনো দেবদেবীর আরাধনা করা হয়, তো সেই দেবদেবীর লোকে বা সেই দেবদেবীরা সেই ভক্তকে তার নিজের লোকে নিয়ে যান। যদি কোনো পুণ্যকর্ম করি, তা আমাকে স্বর্গলোকে নিয়ে যাওয়া হবে, স্বর্গে গিয়ে স্বর্গ সুখ ভোগ করার পরে আবার এই মর্তধামে ফেরত আসতে হবে। আর যদি আমি পাপ করি, পাপের ফলে আমাকে নরক গমন করতে হবে, এবং নরক যন্ত্রণা ভোগ করার পরে আমার কর্মফল অনুযায়ী আমার আবার জন্ম হবে। কিন্তু যদি আমি ভগবানের সেবা করি, ভগবানকে সন্তুষ্ট করতে পারি, তাহলে যদি ভগবান কোনোদিন কৃপা করে আমাকে তার ধামে নিয়ে যান, তো সেখানে গেলে সেখান থেকে ফেরত আসতে হয় না। আচ্ছা, মানুষের কিভাবে অন্তকালের জন্য প্রস্তুত হওয়া উচিত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সারা জীবন আমরা যে মালাতে জপ করি, এই জপ করার একটাই উদ্দেশ্য যে আমরা যেন ভগবানের নাম করার একটা অভ্যাস করি, যে সবসময় যেন আমরা ভগবানের নাম আমাদের মনে আসে, বুঝতে পারি। এবং এটার জন্য বলা হয় যে আমাদের যত কিছু আমরা অনুশীলন করি, সব কিছু অনুশীলনের মধ্যে এই ভগবানের কেন্দ্রিক জীবনযাপনটা, অনুশীলনটা খুবই দরকার। এবং এটা করার ফলে যখন আমি মৃত্যুর সময় আসবে, সে মৃত্যুর সময় ভগবান বলেছেন, অন্তকালে চম আমেব স্মরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সব মদভাব জাতি নস্তত সংশয়। মানে আমি ভক্তকে বলছেন ভগবান যে যদি তুমি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারো, তাহলে কিন্তু যদি কেউ করতে পারে, যদি সারা জীবন কেউ কিছু না করলো, মৃত্যুর সময় যদি আমাকে স্মরণ করতে পারে, তাহলে সে আমার ধামই প্রাপ্ত হবে, তার কোনো সন্দেহ নেই। তো এর ফলে সাধা কিছু লোক মনে করে চালাকি করবো যে আমি মৃত্যুর সময়
ভগবানের নাম করব, কিন্তু সেটা সম্ভব হয় না। কেন, ভগবান সবসময় চান যে ভক্তরাই আমার কাছে আসুক, এবং ভক্তদের সেই জন্য সারা জীবন ধরে, জন্মের পর জন্ম ধরে প্রচেষ্টা করতে হয় যে কী করে আমি মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ করব। এমনি এই বিষয়ে একটা গল্প বলতে পারছি, একটা একজন আমাদের সিনিয়র প্রভু একটা গল্প বলছেন একটা প্রবচনে, যে একটা প্লেন আকাশে উঠছে, তো সেখানে অনেক যাত্রী আছে, একজন ইস্কন ভক্ত আছেন। তো সেই ইস্কন ভক্ত চুপচাপ বসে আছেন, কারোর সঙ্গে কথা বলেনি। হঠাৎ সে প্লেনটা কী হয়, সেই ভাইব্রেট হয়ে যাওয়ার পরে, মানে ফাঁকা হয়ে যাওয়ার পরে প্লেনটা কিছু নিচে নামতে শুরু করে। তো সেরকম হঠাৎ প্লেনটা খুব স্পিডে নিচে নামতে শুরু করেছে, তখন সব যাত্রীরা চেঁচামেচি শুরু করেছে, তখন ওই ইস্কন ভক্ত মালা বের করে জপ করতে শুরু করেছে। তখন সবাই বলছে কী ব্যাপার, এ ভয় পাচ্ছে না, এ শুধু মালা জপ করেছে, কী ব্যাপার? তখন কিছুক্ষণ পরে সেটা আবার ঠিক হয়ে গেল প্লেনটা। তখন সবাই এসে ইস্কন ভক্তকে বলছে, এই আপনি জপ করছিলেন, আপনি কি ভাবছিলেন যে আপনি আমাদের বাঁচিয়ে দেবেন? তখন তিনি বলছেন, না, এটা জপ করার মানে হচ্ছে যে আমাদের ভগবান বলেছেন যে অন্তকালে, মানে মৃত্যুর সময় যদি আমি ভগবানের নাম স্মরণ করতে পারি, তাহলে কিন্তু আমার ভগবদ্ধাম প্রাপ্তি হবে। কিন্তু আসলে আমার সে কোয়ালিটি নেই ভগবদ্ধাম যাওয়ার, আমি এটা চালাকি করলাম যে যদি মরণ হয় তাহলে ভগবান তো আমাকে নিয়ে যাবে, কিন্তু ভগবান আমার থেকে বড় চালাক, উনি কিছুতেই আমাকে নেবেন না, তার জন্য উনি প্লেনটা ক্র্যাশ করাবেন না। সেইটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যে জানি যে আমার সেই কোয়ালিটি নেই ভগবদ্ধাম যাওয়ার, আমি যদি জব করি আমার জন্য গোটা প্লেনের মানুষ বেঁচে যাবে। তো এইভাবেই বলা হয়তো, যদি কেউ অভ্যাস করতে পারে, যদি কেউ চেষ্টা করতে পারে যে কোনো রকমে শেষ সময়, মৃত্যুর সময় যদি আমি ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানের শ্রীমুখ দর্শন করতে পারি, ভগবানের নাম কানে শুনতে পারি বা মুখে উচ্চারণ করতে পারি, তাহলে আমার ভগবদ্ধাম প্রাপ্তি হবে। এটা হচ্ছে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করার একটা উদ্দেশ্য। আচ্ছা, হিন্দুদের এক অন্যতম উৎসব যদি বলি তো রথযাত্রা, তো এই রথযাত্রা, জগন্নাথ দেবের যে রথযাত্রা, তো সেখানে স্কন এত উৎসাহিত কেন? এটা অনেকেই জানে না, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, বিদেশে প্রথমে যখন প্রচার করতে গিয়েছিলেন তখন তিনি এই রথযাত্রা শুরু করেন। কারণ জগন্নাথ হচ্ছেন জগতের নাথ এবং সবাইকে কৃপা করেন উনি, কিন্তু যে পুরীর জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরে সমস্ত জাতির লোকরা প্রবেশ করতে পারে না, সমস্ত ধর্মের লোকরা প্রবেশ করতে পারে না, সেখানে প্রবেশের অধিকার নেই। সেই জন্য প্রভুপাদ এই রথযাত্রা ইস্কনে খুব গুরুত্ব দিয়েছিলেন, যে রথ যখন করা হবে, জগন্নাথ যখন সমস্ত লোককে দর্শন দেওয়ার জন্য রাস্তায় নেমে আসবেন, তখন অনেক পতিত তাকে দর্শন করে উদ্ধার পাবে, অনেক পাপীরা কিছু না করেও তাকে দর্শন করে উদ্ধার পাবে, কারণ জগন্নাথ এত করুণাময়, এত কৃপাময় যে সবাইকে দর্শন দেওয়ার জন্য উনি রাস্তায় নেমে আসেন, এবং যেই তাকে দর্শন করবে, যেই রথের ধরে টানবে, যেই তাকে প্রণাম করবে, তাকে উনি উদ্ধার করবেন। মানে জগন্নাথের এত কৃপা, এত করুণাময়। সেই জন্যে ইস্কন এইটা খুব প্রচার করে যে সাধারণত বিধর্মী লোকরা হরে কৃষ্ণ বলতেও চায় না এবং ভগবানের নামও নিতে চায় না, তারা নিজে নিজের ধর্ম পালন করে। তো সেই জন্য এটা আমরা তাদের সুযোগ দিই, যে রাস্তায় চলতে চলতে মোটর সাইকেল করে কেউ যাচ্ছে, কেউ স্কুটারে করে যাচ্ছে, সে যদি একটু জগন্নাথের দিকে তাকায় তাতেই তার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রভুপাদের বিশেষ কৃপা। সেই জন্যে আমরা দেশে বিদেশে সব জায়গায় আমরা এই রথের সময় রথযাত্রা করি, এবং অনেক মানুষ, অনেকজন, অনেক যারা ভগবানকে জানে না, চেনে না, তারা এই রথযাত্রা দর্শন করতে এসে নিজেদের আমূল পরিবর্তন হয়ে যায় এবং তারা আস্তে আস্তে ভক্তে পরিণত হয় জগন্নাথের কৃপায়। সেই জন্য ইস্কন হচ্ছে আসলে প্রচার কেন্দ্রিক, ভগবানের কথা প্রচার করতেই ইস্কন উন্মুখ, মানে কী করে ভগবানের কথা প্রচার করা যাবে, সেইটা এই জগন্নাথের রথ একটা বিশেষ প্রচার, যার ফলে অনেক লোক জানতে বা অজান্তে নিজের জীবনকে পুরো পরিবর্তন করে ফেলে জগন্নাথকে দর্শন করে। সেই জন্য ইস্কন এই জগন্নাথের রথ করার জন্য এত উৎসাহী। শ্রীল প্রভুপাদের যে অবদান সারা বিশ্বে, যে স্কনের এত প্রচার, তো এই স্কন প্রতিষ্ঠার পেছনে আসল উদ্দেশ্য কি? প্রভুপাদ প্রথমে চেয়েছিলেন যে খালি প্রচার করব, প্রচারের জন্য উনি প্রচার কেন্দ্র করতে চেয়েছিলেন, যে সমস্ত মানুষ আসবে এবং বসে ভগবানের কথা শুনবে এবং সেখানে প্রসাদের ব্যবস্থা করা হতো, প্রসাদ পাবে, প্রসাদ পেয়ে ভক্ত হবে। কিন্তু আস্তে আস্তে প্রভুপাদ যখন নিজের প্রচার বাড়ালেন,
তখন ভক্ত সংখ্যা অনেক বাড়তে লাগলো। তখন সেই ভক্তদের বসার জায়গা দেওয়ার খুব অসুবিধা হতো, সেই জন্য প্রভুপাদ চিন্তা করলেন যে একটা এমন একটা জায়গা করতে হবে যেখানে ভক্তরা নিজের বাড়িতে হয়তো কিছু করতে পারছে না, তো ওই মন্দির যদি করা যায়, মন্দিরে এসে তো ভগবানকে যদি প্রণাম করে, ভগবানের প্রসাদ যদি পায় এবং ভগবানের কথা শোনে, তাহলে সেটা আরও ভালো হবে। সেই চিন্তা ভাবনা করে উনি ছোটো ছোটো মন্দির প্রথমে করার তৈরি করলেন এবং দেখলেন যে তাতে মানুষ এত উৎসাহী, বিদেশেও আমেরিকাতেও এত মানুষ উৎসাহী হতে শুরু করলো। তখন উনি ভারতে ফিরে এসে ভারতে এই মন্দির তৈরি করার চেষ্টা করলেন এবং এর পেছনে ওইটাই কারণ যে সমস্ত ভক্তরা জমায়েত হচ্ছে, সেইখানে এসে একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে, ভক্ত সঙ্গ করা হচ্ছে এবং তার ফলে নিজেদের ভক্তিটা অনেক উন্নত হচ্ছে এবং ভক্তের সঙ্গে করার পরে ভক্তরা প্রচারে অনেক সাহায্য করছে এবং ভগবানের কথা প্রচারই যখন ইস্কনের উদ্দেশ্য, এই মন্দির করার ফলে প্রচার আরও বাড়ছে এবং বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে ভক্তরা আসছেন, সেখানে থেকে এসে ভগবানের সেবা করছেন। এই যেমন রথে আমাদের ইস্কন দুর্গাপুরের রথে হচ্ছে, রথে যদি এখন করোনার জন্য ভক্ত সংখ্যা কম, তাও আমরা চেষ্টা করছি যে ভক্তরা এসে এই রথের সময় ভগবানকে জগন্নাথকে দর্শন করে এবং তার সেবা করার সুযোগ পায়। আচ্ছা, এই যে মন্দির বা যে নানান ধর্মীয় অনুষ্ঠান যেগুলো হয় মন্দিরে, তো সেখানে থেকেই কি ঈশ্বর লাভ বা ঈশ্বরের সেবা করা যাবে, নাকি আমরা যদি জড়জাগতিক, কারণ সবাই একটা সংসারের মধ্যে আবদ্ধ, নানান কর্ম, নানান ব্যস্ততা, সেই জড়জাগতিক জগতে থেকেও কি ঈশ্বর লাভ করা বা ঈশ্বরের সেবা করা যেতে পারে? এটা আমাদের ইস্কনে একটা নিয়ম আছে, আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের হচ্ছে পথ প্রদর্শক, সেই চৈতন্য মহাপ্রভু বলে গেছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। মানে আমি ঘরে থাকি বা কোনো মঠে মন্দিরে থাকি বা যদি অন্য কোনো বন জঙ্গলে থাকি, সেটা কিন্তু আসল না, আসল হলো যে আমি হরি বলে ডাকছি কি না। তো আমাদের এমনি ইস্কনের তরফ থেকে গৃহে বসে কী করে কৃষ্ণভক্তি অনুসরণ করা হয় তার শিক্ষা দেওয়া হয়, যে কী করে গৃহে বসে কৃষ্ণভক্তি অনুসরণ করা যায়, কী করে ভগবানকে আরতি করা যায়, হাতে ধরে আমরা শিখিয়ে দিই প্রতি ঘরে ঘরে গিয়ে যারা শিখতে চায়, এবং তার ফলে সংসার ছেড়ে আসার কোনো দরকার পড়ে না। সংসারে থেকে এটা কৃষ্ণের সংসার করা হয়, যে সংসারটা মালিক হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন, এবং তাতে কী হয় শিশুরা ছোটোর থেকেই যখন দেখে যে ঘরে ভক্তিজীবন পালন হচ্ছে, ভক্তিজীবনে তারা দেখে বুঝতে শেখে দেখে ছোটোর থেকে, তাহলে আস্তে আস্তে তারা ছোটোর থেকে ভক্ত হতে শুরু করে। এবং এই কৃষ্ণভক্তি অনুশীলন ঘরে বসে করাটা গুরুত্ব, আমাদের প্রভুপাদ বলে গেছেন আর চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে যারা গৃহস্থ তারা যদি ঘরে বসে কৃষ্ণভক্তি অনুসরণ করে তার গুরুত্ব অনেক বেশি, কেন তারা সংসারে নানা কাজে ব্যস্ত, নানা দিকে তাদের নানা ঝামেলা ঝঞ্ঝাট, তার মধ্যেও তারা যদি কৃষ্ণভক্তি অনুসরণ সঠিকভাবে করতে পারে, তো সেইটা যারা মঠে মন্দিরে ব্রহ্মচারী থাকে তাদের থেকেও গুরুত্ব, এবং সাংসারিক ভক্তদের আমাদের ইস্কনে খুব গুরুত্ব দেওয়া হয়। একদম। আচ্ছা, এই যে সাংসারিক অশান্তি বা ছোট শিশু থেকে শুরু করে যারা বয়স্ক বা প্রত্যেকেরই ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আমরা বলি, সেখান থেকে আমরা এই এই যে একটা আবদ্ধ বা এই অশান্তির মধ্যে, সাংসারিক বা কর্মক্ষেত্রের মধ্যে যে না, সেখান থেকে থেকে আমরা কিভাবে ঈশ্বরের সেবা করব, বা আরেকটা যেটা এখান থেকে প্রশ্ন থাকছে, যে আমরা একটু আগে আলোচনা করলাম যে এই যে সৎ ব্যবহার মানুষের, কিন্তু এখন এই যে আধুনিক যুগে মানুষের সৎ ব্যবহার এটা খুব একটা মানে পাওয়া খুব মুশকিল, তো সেখানে থেকেই মানুষের সাথে সৎ ব্যবহার করা বা এখান থেকে এই ঈশ্বর লাভ বা ঈশ্বরের সেবা করা, সেটা কিভাবে করা যাবে? এটা করতে হলে প্রথমে আমাদের ইস্কনের কালচার, মানে গৌড়ীয় বৈষ্ণবদের যে কালচার বা যে আচরণ, সেটা শিক্ষা লাভ করতে হবে। সেই শিক্ষা লাভ করে আমরা যদি অপরকে শেখাতে পারি, মানে যেটা আমরা প্রচার বলছি, যে প্রচার করছি কৃষ্ণভক্তি অনুশীলনেরই, কিন্তু তার মধ্যে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয়, যেমন শিশুদের জন্য ছোটো ছোটো প্রোগ্রাম করা হয়, শিশুদের নিয়ে ছোটো ছোটো ক্লাস করা হয়, বা বয়স্ক যারা আছেন যারা সারা জীবন কিছু করেনি, শেষ জীবনে চলেছেন, তাদের নিয়েও ছোটো ছোটো ক্লাস করা হয় এবং শেখানো হয় যে কী করে সঠিকভাবে জীবনযাপন করা হয়, এবং যে চরিত্র গঠনের ব্যাপারটা এটা আমরা খুব জোর দেওয়া হয়, মানে ছোটোর থেকেই যে চরিত্র গঠনটা সঠিক করতে হবে, সৎভাবে চলতে হবে, সত্য কথা বলতে হবে এবং মানুষের সঙ্গে ব্যবহার, আমরা ক্লাসের মাধ্যমে এটা শেখাই যে কী করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। সে যদি ভক্ত নাও হয়, সে যদি ভক্তিজীবনে নাও আসছে,
কিন্তু তাও তাকে যদি মন্দিরে আসে বা কোনো প্রোগ্রামে আসে তাকে সাদর অভ্যর্থনা জানা হয়। প্রথম আসল যেটা কথা, যদি আপনি হাসি মুখে কাউকে অভ্যর্থনা করেন, তাকে ডাকেন বা জানান, সেটা কিন্তু গুরুত্ব খুব বেশি। মানুষ সংসারে নানা কষ্ট ঝামেলায় জর্জরিত থাকে, নানা ঝামেলা থাকে, তাতে কী হয়, মানুষ মানে মনটা বিক্ষিপ্ত হয়ে পড়ে, তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তখন যদি কারোর একটু হাসি মুখ দেখে বা কাউকে যদি একটু আলিঙ্গন করে অভ্যর্থনা করা হয় বা জানানো হয় যে আপনার কী অসুবিধা বলুন, আপনি কী কী যে কী চিন্তা করছেন, তখন তারা যদি ভক্তের কাছে মন খুলে বলতে পারে, তখন ভক্তরা তার সমাধান তাকে যদি দিতে পারে, সেটা তাদের খুব মনটা পরিবর্তন হয় এবং তারা খুব খুশি হয়। এইভাবে আমরা চেষ্টা করি যে কী করে সাধারণ মানুষ যে নিজেদের সংসারে জীবনযাপন করে মাঝে মাঝে মঠে মন্দিরে এসে ভক্তদের সঙ্গ করার পরে নিজের মনটাকে একটু শান্ত করার চেষ্টা করে। কলিযুগে গীতা পাঠের উদ্দেশ্য কি? এই গীতা হচ্ছে হিন্দুদের পরম ধর্মগ্রন্থ, কিন্তু অনেক হিন্দুরা জানেই না সেটা। গীতার জ্ঞান যখন দেওয়া হয়েছিল আজ থেকে 5000 বছর পূর্বে, প্রায় 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন, তো তখন অনেকে প্রশ্ন করেন যে কৃষ্ণের সঙ্গে অর্জুনের তো আগে অনেক জায়গায় দেখা হয়েছিল, ঘরে দেখা হয়েছিল, অন্য জায়গায় দেখা হয়েছিল, তো কেন শ্রীকৃষ্ণ সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে গীতার জ্ঞান দিলেন? তো সেই তার উত্তরে বলা হয়ে থাকে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে এই এই যে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সবচেয়ে বড় যুদ্ধ, এবং সেই যুদ্ধের ফলাফল কী হবে না হবে কেউ জানত না, কে মারা যাবে কে বাঁচবে কিছু জানত না, একমাত্র ভগবান জানতেন। তো সেইখানে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিল যে এই যে আমার আত্মীয় স্বজনের যুদ্ধ, মানে যুদ্ধটা হয়েছিল খুড়তুতো ভাইয়ের জেঠতুতো ভাইয়ের, তো সেই যে আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ, যে আমার দিকে লোক যারা মরবে তারাও আমার লোক, ওই দিকে যারা লোক মরবে তারাও আমার লোক, এইরকম একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে অর্জুন একজন ভক্ত হিসেবে চাইছিলেন যে যা এই যুদ্ধটা না হোক, ভগবান তাকে এই এই জিনিসটা বোঝানোর জন্য যে কর্ম করলে তার ফল যেরকম লাভ হয়, কিন্তু যে কর্ম মানুষের উপকার লাগে সেই কর্ম করা উচিত, এবং এই জ্ঞান উনি ওই কুরুক্ষেত্রের মতো অত বড় যুদ্ধে দাঁড়িয়ে দিচ্ছিলেন যে তিনি চাইছেন যে এর পরবর্তী যে যুগ আসবে সেটা ছিল তাপর যুগ, পরবর্তী যুগ আসবে কলিযুগ, এবং কলিযুগের মানুষ একটুতেই বিভ্রান্ত হয়ে পড়বে, একটুতেই চিন্তা করবে যে আমার কী করা উচিত কী করা উচিত না, সংসারে ভাইয়ে ভাইয়ে ঝামেলা হবে, যায় যায় ঝামেলা হবে, জমি জমা নিয়ে ঝামেলা হবে, একটুতেই একে অপরের প্রতি লড়াই করতে লেগে যাবে। তো সেই সময় যদি আমার এই গীতার জ্ঞান মানুষ গ্রহণ করে, সেই সময় যদি আমার এই গীতা পাঠ করে, গীতাতে এমন এমন কথা লেখা আছে বা এমন কথা ভগবান বলে গেছে যেটা আজকের যুগে যদি মানুষ গ্রহণ করতে পারে তো তাদের চলার পথে খুব সুবিধা হবে, এবং তাদের কোনো বিভ্রান্ত থাকবে না যে কোনটা ঠিক কোনটা না ঠিক। সেই জন্য আমরা এই ইস্কনের তরফ থেকে আমরা গীতা পাঠের উপর খুব গুরুত্ব দিই, এবং আমাদের এই গীতা শেখানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় ক্লাস করা হয়, গীতা স্টাডি সার্কেল বলে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে আমরা এই গীতা স্টাডি সার্কেলে ক্লাস করে থাকি, এবং সাধারণ মানুষকে এই গীতার জ্ঞান বোঝানো হয় যে কী করে গীতা পড়ে নিজের জীবনে প্রয়োগ করা যাবে। সেই জন্যে এই আজকের জীবনে গীতার গুরুত্ব খুব বেশি। আচ্ছা, আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, মালায় জপ করি কেন? অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র মালায় জপ করি কেন, কারণ অনেকে হাতে গুনে জপ করে, অনেকে মনে মনে জপ করে, কিন্তু চৈতন্যবাবু যখন এসেছিলেন, চৈতন্যবাবু নিজে এসে ভগবান স্বয়ং ভক্তরূপে এসে দেখিয়ে দিয়ে গেছেন যে ভক্তদের কী করা উচিত এবং ভক্তদের কী করলে সঠিক পথ অবলম্বন করা যাবে, এবং সেই জন্য উনি নিজে মালাতে করে জপ করে গেছেন। কেন, এই যে একটা সংখ্যা গুণে যদি জপ করা হয় সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা মনে মনে করি কখনো ভুল হয়ে যায় কখনো ঠিক হয়ে যায়, কিন্তু আমরা একটা মালাতে জপ করি মানে আমাদের মালাতে 108টা গুটি থাকে, সে 108টা যদি আমরা একবার জপ করি তাকে এক মালা জপ করা বলা হয়, তো এরকম করে আমরা দু মালা চার মালা আট মালা দশ মালা এবং আমাদের দীক্ষিত ভক্তদের ষোলমালা পর্যন্ত জপ করতে হয়, এটা একটা নির্দিষ্ট সংখ্যা রেখে জপ করতে হয়, তাহলে এই জপের অনেক গুরুত্ব থাকে, এবং জপ করার অভ্যাসটা জনজীবনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কেন, আমরা হয়তো সাধারণত কিছু করতে পারি না, ভগবানের কোনো সেবা করতে পারি না, ভগবানের ভক্ত সঙ্গ করতে পারি না,
কিন্তু আমরা যদি কম করে জবটা শুরু করতে পারি, যে মালাতে এক মালা দু মালা যদি জব করতে পারি, তাহলে এটা ভগবান আর ভগবানের নাম দুটো অভিন্ন, ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো তফাত নেই। আমি যদি ভগবানকে দর্শন করতে নাও পাচ্ছি, এখানে বসে যদি আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যদি জপ করতে পারি ষোলমালার জপ করতে পারি, তাহলে কী হবে, এটা ভগবানের কী সেবা করা হবে? মানে ভগবানের অর্চন করা, পুজো করা, ভোগ লাগানো যেমন সেবা, এই ভগবানের নাম করাও সেবা। সেই জন্যে চৈতন্য মহাপ্রভু বুঝেছিলেন যে কলিযুগের মানুষ সহজেই ভগবানের কোনো সেবা করতে পারবে না, তাই তাদের উনি দিয়ে গেছেন যে কী করে ভগবানের কাছে আসা যায়। এই জপ করার ফলে মনে অনেক পরিবর্তন হয়। অনেক আমরা অনেক লোককে দেখেছি, অনেক ভক্ত যারা অনেক বড় ভক্ত হয়েছে, প্রথমে তারা পরম নাস্তিক ছিলেন, এবং তারপরে কোনো কারণে কোনো ভক্তের কৃপার ফলে যখন তারা জপ করা শুরু করেছে, আস্তে আস্তে ভগবানের সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ পায় যে ভগবানের সম্বন্ধে আরও কী জানা যায়, সেই ইচ্ছাটা প্রকাশ পায় এই জপ করার পরে। এবং এই মালাতে জপ, এটা আমাদের গৌড়ীয় সম্প্রদায় খুব গুরুত্ব দেয় যে যদি আমরা কোনো কারণে জপ করতে করতে ভুলে গেলাম বা মনটা অন্যদিকে চলে গেল, তাহলে আমরা আবার সেই মনটাকে ফিরিয়ে এনে যেখানটা জপ করছিলাম সেটা ধরে থেকে আবার সেখান থেকে জপটা শুরু করতে পারি। কিন্তু যদি মালাতে জপ না করি, তাহলে আমরা হয়তো ভুলে গেলাম বা অন্যদিকে মন চলে গেলো, তাহলে মনটা আমরা ফিরিয়ে আনতে নাও পারি। তো সেই জন্যে আমাদের এই মালাতে করে জপ করার জন্য খুব গুরুত্ব দেওয়া হয়। এবং সকলকে আমার অনুরোধ থাকবে, যদি আপনারা চেষ্টা করেন ইসকনের ভক্তদের সঙ্গে যোগাযোগ করে এই মালাতে জপ করার শুরু করতে পারেন, তাহলে আপনাদের জীবন ধন্য হবে। আচ্ছা, মানুষের মন তো চঞ্চল, আমাদের এই জড়জাগতিক জগতে থেকে এই নানান ধরনের অশান্তির ক্ষেত্রে এই যত আমরা যে জর্জরিত এইসবের মধ্যে, তো সেখান থেকে এই যে ভগবানকে জানার আগ্রহ, এই বিষয়টা আমরা নিজেদের মধ্যে আনবো কিভাবে? এটা প্রথমে যদি কার মনে আসে যে আমার মনে পরিবর্তন যদি আনতে চাই, বা কী করে মনে পরিবর্তন করা সম্ভব হবে, তাহলে কোনো ভক্তের সঙ্গে যোগাযোগ করতে পারলে ভালো। যে ভক্ত নিজে জানেন যে কী করে অপরের মনকে পরিবর্তন করা যাবে, এবং সেই ভক্ত আপনাকে গাইড করবে, শেখাবে যে কী করে কী করলে ভালো হবে, কোনটা ঠিক কোনটা বেঠিক। এবং এই যে মনে পরিবর্তন, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না, কেন আমরা এই জড়জগতে বিভিন্ন প্রলোভনে থাকি। সহজে সব কিছু পেতে আমাদের খুব ইচ্ছা করে যে কী করে সহজে সব কিছু পাবো। তো এইটার ফলে কী হয় যে আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় সব কিছু সহজে পাওয়া। যেমন কোনো রাস্তা দুদিক দিয়ে ভাগ করা আছে, একটা খুব সহজে যাওয়া যায় আর একটা খুব ঘুরপথে যাওয়া যায়। তো ঘুরপথে গেলে হয়তো আমাদের অন্য কোনো লাভ হতে পারে, সহজে পথে গেলে হয়তো আমাদের কোনো বিপদ হতে পারে, কিন্তু আজকালকার মানুষ সহজ পথে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই ভক্তি জীবন ভক্ত সঙ্গ করার ফলে, যদিও খুব কঠিন না, ভক্তি জীবনটা খুব সহজ, কিন্তু প্রথমে বাইরে থেকে সবাই খুব কঠিন মনে করে, কিন্তু এই ভক্তি জীবন হচ্ছে খুব সহজ সরল পন্থা। কেন, এটাতে এমন কিছু করতে হয় না। অনেকে খাওয়া দাওয়ার চিন্তা করে, যে এই যে আমাদের খাওয়া দাওয়া, আমরা বিভিন্ন ধরনের আমিষ আহার করে থাকি, তো তার ফলে হয়তো আমিষ আহার ছাড়তে হতে পারে। কিন্তু আমরা যারা ভক্তরা প্রচার করি, তারা আমরা প্রথমে এই আমিষ আহারে ছাড়ার প্রতি কোনো জোর দিই না, আমরা প্রথমে জপ করার উপর জোর দিই। যদি জপ কেউ শুরু করতে পারে এবং ধীরে ধীরে ভগবানের নাম করতে যখন তার ভালো লাগবে, তখন তার মনে নিজে নিজেই একটা প্রশ্ন আসবে যে কেন আমরা অযথা এই জীবকে মেরে খাচ্ছি। মানে এটা একটা আমাদের পাপ বলে ধরা হয়, প্রাণী হত্যা, যে কোনো প্রাণী হত্যা পাপ। আগেকার যুগে দেখা গল্প শুনেছি আমরা যে রাক্ষসরা ছিল, রাক্ষসরা মানুষকে খেত, তাই না? তো সেরকম দেখা যাচ্ছে যে কোনো কোনো পরিবার নিজের ছেলেকে পাঠাতে হচ্ছে রাক্ষসের কাছে খাবার হিসাবে, তো সেটা খুবই দুঃখদায়ক ব্যাপার ছিল। তো এখনকার যুগে আমরা যেটা করছি যে অন্য কোনো প্রাণীকে হত্যা করে বা তার বাচ্চাকে হত্যা করে আমরা খাচ্ছি, তো সেটা কিন্তু সেই একই ব্যাপার চলে আসছে। সেই জন্যে এটাকে বুঝতে হবে যে আমরা কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি। এটা বুঝে যখন আমরা ভক্ত সঙ্গে ভগবানের কথা জানবো, বুঝবো এবং নিজের জীবনকে সেই রাস্তায় পরিচালিত করব, তখন কিন্তু এই খাওয়া দাওয়াটা কোনো ব্যাপার থাকবে না, তখন সব কিছু নর্মাল হয়ে যাবে। এবং
অনেক ভক্ত আছে যারা ছোট থেকে জন্ম থেকেই এই নিরামিষ আহার করেন, তারা কিন্তু সুস্থ সবলই আছে, তাদের কোনো অসুস্থ নেই, তাদের কোনো রোগ হয় না, কিছুই হয় না। একদম। আচ্ছা, এই যে নানা ধর্ম, নানান রীতিনীতি, তো প্রতিটি যে ধর্মানুষ্ঠান, তাদের মূল কারণ কি? মূল যেটা কারণ আসলে হচ্ছে ভগবানকে জানা, এবং সেটা এক একজন এসে এক এক রকম পন্থা দিয়ে গেছেন, তাই না? কিন্তু আমাদের যে আধ্যাত্মিক জীবন, মানে গৌড়ীয় বৈষ্ণবদের যে রীতি, সেই রীতি হচ্ছে যে কী করে সহজ পন্থায় মানুষকে ভগবত ভক্ত করা যায়। এবং অন্যান্য ধর্ম সেরকম রীতি থাকতে পারে, অন্য ধর্ম আমি সমালোচনা করতে চাইছি না, কিন্তু আমাদের ধর্মে যেটা বলা হয়েছে, আমাদের ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম এবং এটা হচ্ছে আদি ধর্ম। অন্য যেসব ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, খ্রিশ্চান ধর্ম বা মুসলিম ধর্ম, এদের যেরকম আয়ুকাল, মানে যতদিন আগে হয়েছে, কিন্তু আমাদের সনাতন ধর্ম সেই তুলনায় কোনো আদি অন্ত নেই, কখন শুরু হয়েছিল কে বলতে পারবে না। সেদিক থেকে এই সনাতন ধর্ম প্রাচীন ধর্ম, মাঝে মাঝে সনাতন ধর্ম কালের প্রভাবে লুপ্ত হয়ে যায় এবং পরবর্তীকালে আবার কোনো মহান ভক্ত এসে সেই সনাতন ধর্মের আবার উন্মেষ ঘটায় এবং প্রচার করেন। তো এই যে মেন যে ধর্ম, মানে যদি আমি তুলনা করি অন্যান্য ধর্মকে, যদি আমি ছোট ডিকশনারি বলে মনে করি, তো সনাতন ধর্ম সেখানে হবে সে বড় ডিকশনারি। কী বলা হয় এটাকে, যেন কী যেন বলা হয়, সে মোটা ডিকশনারি হয়, অক্সফোর্ড ডিকশনারি। তো সেই তুলনায় যে ছোট ডিকশনারিতে যা যা আছে সে অক্সফোর্ড ডিকশনারিতে সবই আছে, কিন্তু ওই বড় ডিকশনারিতে যা আছে সব কিছু ছোটো ডিকশনারিতে নেই। সেই জন্যে এই সনাতন ধর্ম সবচেয়ে আদি এবং মূল ধর্ম, এবং এই ধর্ম হিন্দু ধর্মেরও উপরে। অনেকে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে, কিন্তু আসলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যত ধর্ম আছে সব ধর্ম থেকে সনাতন ধর্ম আলাদা। আচ্ছা, এই যে মানবিকতা বা মানবতার পরিভাষা, এটা কি নিজেকেই তৈরি করতে হবে? এটা যদি মানুষ বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না যে আমি যে মানুষ জন্ম পেয়েছি, অনেক টাকা থাকতে পারে, অনেক ভালো কর্ম করতে পারে অনেকে, বা অনেকে খারাপ কর্ম করে, অসৎ পথে টাকা পয়সা রোজগার করে, কিন্তু তারা বুঝতে পারে না যে আমার এই কর্মের ফল, প্রতিটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হবে, এবং যখন মৃত্যু হবে তখন তার কর্মের উপরে যে তার কি ফল হবে, যদি পুণ্যকর্ম করে থাকে তার পুণ্যফল লাভ করবে বা সে পুণ্যফল ভোগ করবে, আর যদি পাপ কর্ম করে থাকে তো তার জন্যে পাপ কর্ম ভোগ করতেই হবে, কোনো উপায় নেই তাতে। এবং সেই তার জন্যে তাকে মৃত্যুর পরে একটা সূক্ষ্ম শরীর দেওয়া হয়, মানে যাতনা শরীর, সেই শরীরে তাকে নরকে নিয়ে যাওয়া হয়, যে পাপ করবে তাকে নরকে নিয়ে যাওয়া হবে এবং নরক যন্ত্রণা ভোগ করতে হয়, প্রচণ্ড কষ্ট হয়, এবং যার যেমন কর্মফল তার তেমন কর্মফল ভোগ করতে হয়। আবার যদি ভালো কর্ম কেউ করে থাকে তাকে তার স্বর্গসুখ ভোগ করতে হয়। কিন্তু আমাদের যারা গৌড়ীয় মত অনুযায়ী বা যারা ইস্কন ভক্ত, তারা কিন্তু এই পাপ কর্ম বা পুণ্যকর্মের উপরে আর একটা কর্ম করে, যেটা হচ্ছে সুকৃতি। এই সুকৃতি হচ্ছে কি, যে ভগবানের বিষয়ে যদি আমরা কোনো কর্ম করি, আমরা সাধারণ মানুষের যদি কোনো উপহার করি বা কোনো ভালো করি, তা সাধারণ মানুষ কিছুদিন পরে ভুলে যেতে পারে। আমাদের ছেলে মেয়ের জন্যে বা সংসারের লোকের জন্য যা কর্ম করি, পরবর্তীকালে ছেলেমেয়েরা বড় হয়ে বলতে পারে যে তুমি আমার জন্য কী করেছো, কিন্তু ভগবানের জন্য যখন কর্ম করব, ভগবান তখন আমাদের কখনো সে কর্ম ভুলে যান না, এবং ভগবানের কাছে অলিখিতভাবে সেটা লিখিত, অলিখিত একটা কম্পিউটার থাকে, সেই কম্পিউটার সেটা সারা জীবনের জন্য লোড হয়ে যায়, এবং যখন আমি পরবর্তী জন্ম পাব সেই পরবর্তী জন্মে আমার সেই কর্মফলটা অ্যাড হবে, মানে যোগ হয়ে যাবে। আমি এখন যতটুকু স্বীকৃতি করে যাব, মানে ভগবানের বিষয়ে যেটুকুন করব সেটুকুন হচ্ছে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা কখনো ক্ষয় হয় না, পাপ পুণ্য কর্মফল ভোগ করার পরে ক্ষয় হয়ে যায়, কিন্তু স্বীকৃতি সবসময় জমা থাকে এবং স্বীকৃতি পরপর বেড়েই যায়, প্রতি জন্মে আস্তে আস্তে আরও বেড়ে বেড়ে যাবে, এবং তার ফলে যেদিন আমার স্বীকৃতি পরিপূর্ণ হয়ে যাবে সেদিন ভগবান আমাকে তার ধামে নিয়ে চলে যাবেন। আচ্ছা, মানুষের যে এই যে সম্পূর্ণ মানবতা, মানে আমরা যেটা জানি যে তার মধ্যে সম্পূর্ণ মানবতা এসেছে, এই কথাটার অর্থ কি? সম্পূর্ণ মানবতা মানে যদি মানুষকে দেখে অনেক সময় বোঝা যায় না, কিন্তু তার কর্ম দেখে বোঝা যায় যে একটা মানুষ সাধারণ একটা রাস্তাতে ভিখারি হেঁটে যাচ্ছে,
তাকে হয়তো দুটো পয়সা বা টাকা দিতে চাইছে না, কিন্তু সেই লোকটা যখন নিজের দোকানে নিজের জিনিস যখন কিনতে যাচ্ছে তখন হাজারখানিক টাকা বা তার বেশি টাকা খরচা করে ফেলছে। তো সেইটা যে সাধারণ মানুষের প্রতি দয়া মায়া বা মমতা বোধ, যে সাধারণ মানুষকে কি করে নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়া যাবে, একটা পশুর যা প্রবৃত্তি, একটা পশু আর একটা পশুকে দেখতে পারে না, সবসময় তাকে তাড়া করে বা ঝগড়া করে মারামারি করে। মানুষও যদি সেরম করে তাহলে মানুষ আর পশুর কোনো তফাৎ রইল না। আসলে কিন্তু মানুষ আর পশুদের মধ্যে চারটে মিল আছে, সে মিলগুলো হচ্ছে আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। এটা পশুরাও করে আমরাও করি। তো এই চারটে মিল যদি থাকে আর আমি যদি এর বাইরে কোনো কিছু না করি তাহলে আমি মানুষ হয়েও আমি কিন্তু পশুর সমান হয়ে যাব। পশুর যা প্রবৃত্তি আমার প্রবৃত্তি, তাহলে পশুর থেকে আমি নিজেকে আলাদা করব কখন, যখন আমি নিজের চেতনার উন্নত চেতনার দ্বারা আমি বুঝতে চেষ্টা করব যে আমার কি করা উচিত, কি করা কর্তব্য, কি করলে আমার এই মানুষ জন্ম সার্থক হবে। এই মানুষ জন্ম আমি আবার পাবো কিনা তার কোনো ঠিক নেই, কিন্তু আমি এমন কিছু করে যাব যাতে ভগবান বাধ্য থাকেন আমাকে একটা মানুষ জন্ম দেবার। এবং সেটা হচ্ছে ভগবান বিষয়ে যদি কোনো কর্ম করে যায়, কেন ভগবান কারোর ধার রাখেন না। সাধারণ মানুষকে ভুলে যায় বা ধার করলে দিতে অস্বীকার করে বা বলে যে আমি নিইনি, কিন্তু ভগবান সবসময় ভক্তের যা কর্ম সে কর্ম লিখে রাখেন এবং সবসময় মনে রাখেন, এবং তার ধার ভগবান এই জন্মে নাহলে পরের জন্মে ঠিকই শোধ দিয়ে দেন। সেই জন্যে আমাদের এই ভক্তি জীবন করা খুবই দরকার, এবং এই মানবতা বোধ এই ভক্তি জীবন করলে ঠিক বুঝতে পারবে, নাহলে কিন্তু মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলেছি আর কিছু সময় আমাদের হাতে রয়েছে, তো শেষের আগে আমি একটা প্রশ্ন করতে চাইবো যে এই যে জড় জাগতিক জগৎ, এখান থেকে এই আধ্যাত্মিক জগতে যাওয়া, বিশেষ করে এই আধুনিক যুগে, এটা কিভাবে সম্ভব? এটা খুব ভালো প্রশ্ন। এই জড় জগতে মানুষ, তাদের কোনো দোষ নেই আসলে, তারা জানেই না যে কি করছে। আমরাও আমাদের বাবা ঠাকুরদাকে দেখে এসেছি, তারা সকালে উঠে একবার ভগবানের নাম করত আর সারা জীবন নিজের কাজকর্ম করে নিজের পরিবারকে প্রতিপালন করে জীবনযাপন করে তারা মৃত্যুর পথে চলে গেছে। কিন্তু তারা যে মানুষ জন্মে কী করলে যে আমার সঠিক মানে পথটা পাবো বা সঠিক কী করলে যে আমি আমার যে জীবনটা সার্থক করব, সেটা কিন্তু কেউ বুঝতে পারে না, আসলে তাদের শেখানো হয়নি। আমাদের ইসকন এই পথটা নিয়েছে যে প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি, ক্লাসের মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের এই রথযাত্রা যে প্রোগ্রাম হয় তাতে বিভিন্ন প্রবচন হয়, যারা মানুষ আসে তারা যদি একটু বসে শোনে তো সেইটা কিন্তু তাদের মনের মধ্যে পরিবর্তন আনতে পারে, এবং তারা বুঝতে পারে ধীরে ধীরে যে না, এতদিন আমরা যা করেছি তারা ভুল করেছি, এবং আমাদের এমন কিছু করে যাওয়া উচিত যার জন্যে আমাকে এই মানুষ জন্মে সার্থকতা হয়। এবং সেটা ভক্তরা, আমাদের ইসকন ভক্তরা অনেক চেষ্টা করে প্রচার করে যে সাধারণ লোককে বোঝানোর জন্য। অনেকে বোঝে না, অনেকে বুঝতে চায় না, অনেকে নানা রকম কথা বলে, কিন্তু তাও আমরা আমাদের প্রচার থামাই না, এবং আমরা আমাদের প্রভুপাদের ইচ্ছা যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, চৈতন্যবাবু বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, মানে সেটা আমরা বহুপাদের দ্বারা আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এটাই চেষ্টা করি যে যত নগর গ্রাম আছে সমস্ত জায়গায় গিয়ে আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি যে এই যে সামান্য জীবন, এখন তো আমাদের আয়ু বেশি নেই, আগেকার যুগে সত্য যুগে আয়ু ছিল 1 লক্ষ বছর, দ্বাপর যুগে ছিল, ত্রেতা যুগে ছিল 10,000 বছর, দ্বাপর যুগে ছিল 1,000 বছর, এখন আমাদের গড় আয়ু 100 বছর, তাও 100 বছর আমরা তো বাঁচি না। কিন্তু এই কম আয়ুতে কম সময়ের মধ্যে আমরা যদি নিজেদের বুঝতে না পারি, নিজেদের জীবন যদি ঠিকমতো প্রয়োগ করতে পারি না, নিজে চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে, এবং আমরা একটা চরম বোকামি করব যে আমরা এই জীবনের কোনো সার্থকতা করতে পারছি না। একদম, আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী রবিবার ঠিক দুপুর 2টায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।